Hello guys, welcome to Dr. Gamelogist, and I'm Enamul Hakbadhan, back with another video. So dear gamers, in this video I'm gonna tell you about the full story of Call of Duty Black Ops 2. Hey bondura, ei video te amra Call of Duty Black Ops 2 er story explain korbo. Tobe tar age kichu kotha bole nei. Bondura, Call of Duty Black Ops 2 hocche Call of Duty Black series er ditiyo game ebong eti release peyechilo thik 2012 sal ebong jothariti eta develop korechilo Treyarch ebong publish korechilo Activision. To tumul alochito ebong samalochito ei game ta niye Bangladeshe ei prothomei ami niye elam story explain. So here we go. Tobe মূল গল্পে যাওয়ার আগে তোমাদেরকে বলে রাখি পুরো ভিডিওতে স্পয়লার দিয়ে ভরা এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি তোমরা যদি ব্ল্যাক অপস 1 এবং ব্ল্যাক অপস কোল্ড ওয়ার স্টোরি যদি দেখে না থাকো তাহলে উপরে আই বাটনে ক্লিক করে কল অফ ডিউটি ব্ল্যাক অপসের প্লেলিস্টে ঢুকে ব্ল্যাক অপস 1 এবং ব্ল্যাক অপস কোল্ড ওয়ার স্টোরিটা দেখে নাও সো মূল ভিডিওতে যাওয়া যাক সো হিয়ার উই গো ফর দি কল অফ ডিউটি ব্ল্যাক অপস 2 স্টোরি সামারি ইন বাংলা সময়টা তখন 1986 সাল অ্যালেক্স মেসন ততদিনে সেনাবাহিনী থেকে অবসর নিয়ে নিয়েছে বর্তমানে সে তার ছেলে ডেভিড মেসন এবং তার ওয়াইফ জেনি এর সাথে তার নিজ বাসভবনে বাস করে খুব ভালো দিনকালকার ছিল তাদের তো 1986 সালের এই কোনো একদিন সকালে হঠাৎ জেসন হাটসন লেফটেন্যান্ট কলোনেল নর্থকে নিয়ে এসে পড়ে অ্যালেক্সের বাসায় অ্যালেক্সকে বলে যে অ্যালেক্স অ্যাঙ্গোলাতে একটি গৃহযুদ্ধ চলছিল কমিউনিস্ট এবং সরকারি বাহিনীদের মাঝে সমস্যা খুব চরমে পৌঁছে গিয়েছিল যার কারণে আমরা অ্যাঙ্গোলার ডেমোক্রেটিক পার্টিকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের একটি টিম পাঠিয়েছিলাম কিন্তু দুঃখজনকভাবে সেই টিমের প্রধান এবং তোমার বন্ধু সার্জেন্ট ফ্র্যাঙ্ক উডস সহ পুরো টিমটাই হঠাৎ করে নিখোঁজ হয়ে গিয়েছে কোনো রকম খোঁজ খবর পাওয়া যাচ্ছে না তাদের তখন অ্যালেক্স একরকম রাগ দেখিয়ে বলে তো সিআইএ কে পাঠাও ওরা গিয়ে নিয়ে আসুক আমাকে এখানে ডাকতে এসেছো কেন তখন অ্যালেক্সের সন্তান ডেভিড বলে উঠেছে বাবা তুমি না বলেছিলে তুমি ফ্যামিলি ছেলে আর কখনো সেনাবাহিনীতে যোগ দিবে না তবে হাটসন এবং নর্থের অনেক রিকোয়েস্টের পর এক পর্যায়ে অ্যালেক্স রাজি হয় এবং হাটসন এটুকু বলে আশ্বাস দেয় যে তোমার এই অনুপস্থিত সময়টাতে আশা করি ওরা মা সন্তান ঠিকই থাকে এরপর 1986 সালেই অ্যালেক্সকে পাঠানো হয় অ্যাঙ্গোলাতে বন্ধুরা অ্যাঙ্গোলাতে দীর্ঘ 26 বছর যাবত একটি গৃহযুদ্ধ চলছিল মূলত ক্ষমতার লড়াই নিয়েই কমিউনিস্ট এবং সরকারি বাহিনীর মাঝে যুদ্ধ হয়েছিল তো অ্যাঙ্গোলাতে গিয়ে অ্যালেক্স ইউনিটা অ্যাঙ্গোলা এর ডেমোক্রেটিক পার্টি এর হয়ে যুদ্ধে নামে এবং এই ডেমোক্রেটিক পার্টি অর্থাৎ ইউনিটা এর প্রধান ছিল জোনাস সুবাম্বি তো জোনাস সুবাম্বি এর অর্ডার অনুযায়ী অ্যালেক্স বিভিন্ন ফ্রন্টে যুদ্ধে অংশগ্রহণ করতে থাকে তো এরকম একদিন সময় সে যুদ্ধে অংশগ্রহণ করেছিল কমিউনিস্ট এমপিএল এর সৈন্যদের বিরুদ্ধে কিন্তু সেখানে এমপিএল এর সৈন্যরা ট্যাঙ্ক এবং আর্টিলারি নিয়ে খুব চড়াও হয়ে যাচ্ছিল ইউনিটা এর বাহিনীর উপর তখনই জোনাস সুবাম্বির অনুরোধে অ্যালেক্স মেইসন এয়ার সাপোর্ট চাই জেসন হাটসনের কাছে এবং জেসন হাটসন তখন হেলিকপ্টার দিয়ে উপর থেকে এয়ার সাপোর্ট দিয়ে ইউনিটাকে ওই যুদ্ধে জয় হতে সহায়তা করে এরপর সবাই যখন বিজয় উল্লাসে মেতে উঠেছিল তখন অ্যালেক্স জোনাস সুবাম্বিকে আস্ক করে যে তাদের উডস এবং তাদের ওই টিমটার সম্বন্ধে তখন জোনাস সুবাম্বি দুঃখের সাথে বলে যে দুঃখজনকভাবে ওই বন্ধুকে এক ভয়ানক বাহিনী এবং খুবই খতরনাক এক বাহিনী আটক করে নিয়ে গিয়েছে আমি জানি না এতক্ষণ ওরা মনে হয় সবাই মারা গিয়েছে তবুও তোমরা গিয়ে চেক করতে পারো ওদেরকে একটি কার্গোতে করে নিয়ে যাওয়া হয়েছে এবং এই কার্গোটা বর্তমানে একটি জাহাজের মধ্যে আছে যে জাহাজটা এখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে রয়েছে চাইলে তোমরা এখনই গিয়ে চেক করতে পারো আর সহায়তা লাগলে বলতে পারো আমাকে এবং ঠিক তখনই অ্যালেক্স হাটসনের হেলিকপ্টারে চড়ে সেই জাহাজে পৌঁছানোর জন্য রওনা দেয় অতঃপর ঠিক সঠিক সময়ে 2 কিলোমিটার দূরে অবস্থানরত চলমান সেই জাহাজের কাছাকাছি তারা ছুটতে থাকে এবং একটি সময় জাহাজ থেকে অ্যাটাক করলে হেলিকপ্টারটি যখন বিধ্বস্ত হবার পথে ঠিক তখনই অ্যালেক্স এবং হাটসন জাহাজে নেমে যায় এবং জাহাজে অবস্থানরত সৈন্যদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে জাহাজে অবস্থানরত সকল সৈন্যদেরকে ঘায়ল করার পর তারা ওই কার্গোটি খুলে এবং ওই কার্গোটি খোলার পর ভিতরে সব পচা গলা আমেরিকান সৈন্যদের লাশ দেখতে পায় এবং একদম কার্গোটার শেষে গিয়ে সে ফ্র্যাঙ্ক উডসকে দেখতে পায় যে অলরেডি মানসিকভাবে ভয়াবহভাবে টোটালি বিপর্যস্ত এবং হঠাৎ কমিউনিস্ট বাহিনীর একটি হেলিকপ্টার এসে সেখানে অ্যাটাক করে যার ফলে জাহাজটি ডুবতে নেয় এবং ঠিক তখনই সুযোগ বুঝে অ্যালেক্স ও হাটসন ফ্র্যাঙ্ক উডসকে নিয়েই সাঁতরে তীরে উঠে যায় এবং তীরে ওঠার পর হাটসন জানায় যে এর থেকে কিছুটা সামনে এগুলোই একটি রেডিও স্টেশন রয়েছে সেই রেডিও স্টেশন থেকে আমরা এয়ার সাপোর্ট যাবো যেন আমাদেরকেও তুলে নিয়ে যায় এবং আশেপাশের সৈন্যদের যারা আছে কমিউনিস্ট তাদেরকেও ঘায়ল করা যায় অতঃপর হাটসনের নির্দেশ মোতাবেক অ্যালেক্স উডসকে কাঁধে নিয়ে সামনে এগোতে থাকে এবং সামনে এগিয়ে একটি নিরাপদ স্থানে উডসকে বসিয়ে হাটসনকে বলে দেয় যে তুমি ওকে দেখো বাকি কাজটা আমি সেরে আসছি এরপর চুপি চুপি অ্যালেক্স চলে যায় সেই রেডিও স্টেশনের ভিতরে তবে রেডিও স্টেশনের ভিতরে সে এক ব্যক্তিকে দেখতে পায় তখনই অ্যালেক্স পিস্তল তাক করে ওই ব্যক্তির দিকে বন্ধুরা এই ব্যক্তির নাম হচ্ছে রাউল মেনেন্ডেস যে এই গল্পের মূল ভিলিয়ান বলা চলে তো রাউল মেনেন্ডেসকে যখন মাথা বরাবর পিস্তল তাক করে ঠিক তখনই কিছু কমিউনিস্ট সৈন্য সেই রুমে এসে পৌঁছে যায় এবং তখন একটি হট্টগোল বেঁধে যায় রুমের ভিতরে কিন্তু আশ্চর্যজনকভাবে রাউল মেনেন্ডেস তখন একটি গ্রেনেডের পিন খুলে তার ছুড়ে মারে রুমের মধ্যে যেন সবাই এখানে মারা যায় কিন্তু তখনই অ্যালেক্স তাড়াহুড়ো করে পিস্তলের ট্রিগার চাপলে পিস্তলের থেকে বের হওয়া গুলিটা রাউল মেনেন্ডেসের ডান চোখের সাইড ঘেঁষে যায় যার ফলে রাউল মেনেন্ডেসের চোখ তো নষ্ট হয়ে যায় এবং ঠিক তখনই অ্যালেক্স জাম দিয়ে রুম থেকে বের হয়ে যায় এবং রুমটি ব্লাস্ট হয়ে যায় অ্যালেক্স সামনে দৌড়তে থাকে এবং হাটসনকেও বলে দেয় যেভাবে হোক উডসকে তুমি কাঁধে নিয়ে চলতে থাকো আমি তোমাকে বাকি সাপোর্টটা দিচ্ছি এরপর পেছন থেকে তখন যখন বিভিন্ন সৈন্যরা ধেয়ে আসছিল তাদের দিকে তাদের সকলকে গুলি করতে থাকে অ্যালেক্স এবং একটি সময় যখন তারা তীরে পৌঁছে যায় ঠিক তখনই সঠিক সময় জোনাস সুবাম্বি একটি MI-24 হাইন্ড হেলিকপ্টার নিয়ে এসে পড়ে সেখানে এবং সেখানে এসে সকল
অপোজিট সৈন্যদেরকে ঘায়েল করার পর অ্যালেক্স উডস ও মেসন অ্যালেক্স উডস ও হাটসনকে সে হেলিকপ্টারে তুলে নেয়। অ্যালেক্স এখানে ধরে নিয়েছিল যে মেনেন্ডেস হয়তো মরে গিয়েছে। তো যাই হোক, হেলিকপ্টার দিয়ে যখন তারা উপরে উঠে চলে যাচ্ছিল তখনই উডস বলে যে তার পুরো টিমকে তারই সামনে হত্যা করেছে রাউল মেনেন্ডেস, খুবই হিংস্রভাবে হত্যা করেছে তাদের। তো এরপর আমেরিকাতে নিয়ে গিয়ে উডসকে বিভিন্ন রকম মেডিকেল সাপোর্ট এবং চিকিৎসা ও ট্রিটমেন্টের সাহায্যে তাকে সুস্থ করে তোলা হয়। ঠিক এরপরই 1986 সালে আফগানিস্তানে হওয়া সোভিয়েত বনাম আফগান যুদ্ধে অ্যালেক্স মেসন, জেসন হাটসন ও ফ্র্যাঙ্ক উডসকে পাঠানো হয়। তো বন্ধুরা, 1979 থেকে 1989 সাল পর্যন্ত আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়ন বনাম আফগানিস্তানের একটি যুদ্ধ হয়েছিল। মূলত সোভিয়েত ইউনিয়ন কমিউনিজমকে প্রতিষ্ঠা করার জন্য আফগানিস্তানে অ্যাটাক করেছিল এবং সাধারণ নিরীহ জনগণের উপর ভয়াবহ হত্যাযজ্ঞ চালিয়েছিল, এবং এই যুদ্ধেই ইউএসএ ও পাকিস্তান সরাসরি সহায়তা করেছিল আফগানিস্তানের সাধারণ জনগণকে। এবং বাংলাদেশে যেমন 1971 মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনী গড়ে উঠেছিল সাধারণ জনগণদের নিয়ে, ঠিক সেরকম একটি মিলিশিয়া বাহিনী গড়ে উঠেছিল আফগানিস্তানে এবং যার নাম ছিল মুজাহিদিন, এবং এই মুজাহিদিনদের অস্ত্র এবং বিভিন্ন রকম রসদ সরবরাহ করেছিল ইউএসএ এবং পাকিস্তান। তো যাই হোক, মূল গল্পে যাই, 1986 সালেই একটি গুহার মধ্যে মুজাহিদিনদের সাথে সরাসরি দেখা করে অ্যালেক্স উডস এবং হাটসন। তো এখানে মূলত অস্ত্র সহায়তা এবং বিভিন্ন রকম সহায়তা দেওয়ার জন্য তারা এখানে এসেছিল, তবে এখানে মূল উদ্দেশ্য ছিল সোভিয়েত ইউনিয়নকে এখানে কাবু করা। তো যাই হোক, আমেরিকা যেহেতু তখন আফগানিস্তানের মোটামুটি মিত্র বলা চলে, তাই মুজাহিদিনদের সাথে আমেরিকা সিআইএ এর টিম সে যুদ্ধে নামে। যেহেতু এটা এশিয়ার মধ্যে একটি যুদ্ধ, তাই এই যুদ্ধে চায়নারও সরাসরি সাপোর্ট ছিল মুজাহিদিনদের পক্ষে। তো যাই হোক, চাইনিজ বিভিন্ন সৈন্য আফগানিস্তানের মুজাহিদিন এবং আমেরিকান বিভিন্ন সৈন্য যারা মুজাহিদিনদের পোশাকে পরিহিত ছিল, তারা সকলে মিলে এই যুদ্ধে নামে এবং এই যুদ্ধে তারা অনেক সোভিয়েত সৈন্যদেরকে ঘায়েল করে। তো বন্ধুরা, এই যুদ্ধ চলাকালীনই হঠাৎ করে অ্যালেক্স মেসন একটি ট্যাঙ্কের ঢাকনা খুলে সেখানে বোমা ছুড়ে মারলে সেখান থেকে হঠাৎ এফ ক্রিপচেঙ্কো বের হয়ে আসে, এবং বের হয়ে এসেই তারা দুজনেই ওই ট্যাঙ্ক থেকে লাফ দেওয়ার পর ট্যাঙ্কটা ব্লাস্ট হয়ে যায় এবং তাদের দুজনের মাঝে হাতাহাতি শুরু হয়ে যায়। তখনই উডস এসে ক্রিপচেঙ্কোর মাথা বরাবর বন্দুকের বার দিয়ে বাড়ি মারে, যার ফলে ক্রিপচেঙ্কো ওখানে অজ্ঞান হয়ে যায়। এরপর ক্রিপচেঙ্কোকে মুজাহিদিনদের সেই বাঙ্কারে বন্দী রাখার পর ক্রিপচেঙ্কোকে অনেক জিজ্ঞাসাবাদ করা হয় যে মেনেন্ডেস কোথায়, কারণ ইউএসএ এর ধারণা ছিল কোনো না কোনোভাবে হয়তো এই যুদ্ধে মেনেন্ডেজও সোভিয়েতদের সাথে জড়িত। তো যাই হোক, তখন লেপ ক্রিপচেঙ্কো সরাসরি বলে দেয় যে মেনেন্ডেস কোথায় সেটা পরের বিষয়, তবে এতটুকু জেনে রেখো তোমাদের সিআইএ তে ওর অনেক লোক রয়ে গিয়েছে এবং মেনেন্ডেস কোথায় সেটা আমি কোনোভাবে বলবো না। তখনই ফ্র্যাঙ্ক উডস রাগের মাথায় ক্রিপচেঙ্কোকে গুলি করে মেরে ফেলে, কিন্তু আশ্চর্যজনকভাবে তখনই মুজাহিদিনরা সবাই ইউএসএ এর ওই দলটার উপর বন্দুক ত্যাগ করে এবং বন্দুক ত্যাগ করার পর তাদের সকলকে মারধর করে, তাদের সকলকে বেঁধে অজ্ঞান করে আফগানিস্তানের বিরান মরুভূমির মাঝে তাদেরকে ফেলে রেখে যায়। তবে কিছু আফগানিস্তানের সাধারণ জনগণ এসে তাদেরকে বাঁচিয়েছিল, এবং মজার বিষয় হচ্ছে অ্যালেক্স মেসন এখানেও ভিক্টোরিয়া সনমকে হ্যালুসিনেশনে দেখতে পায়। তো যাই হোক, এরপর তারা সামহাউ বিভিন্ন রকম সাপোর্ট এবং অনেক চড়াই উত্তরে পেরিয়ে আমেরিকাতে পৌঁছায়। তো এরপর একদিন সিআইএ জানতে পারে যে মেনেন্ডেস বর্তমানে পানামার নিগারুয়াতে তার বোন জোসেফিনাকে নিয়ে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে বাস করে। তো যাই হোক, মেনেন্ডেসকে আটক করার জন্য ইউএসএ এর সিআইএ এর তরফ থেকে একটি টিমকে পাঠানো হয় এবং এক্ষেত্রে ইউএসএ কে পানামার মিলিটারি প্রধান ম্যানুয়েল নোরিয়েগো সরাসরি সহায়তা করে। মূলত মেনেন্ডেস এতদিন যাবৎ ড্রাগ বিজনেস এবং অস্ত্র ব্যবসা করতে করতে খুব চরম এক উচ্চতায় পৌঁছে গিয়েছে। নোরিয়েগো প্রথম প্রচেষ্টা হিসেবে সিআইএ এর হাতে রাউল মেনেন্ডেসকে ধরিয়ে দেওয়ার জন্য একদল সৈন্যকে পাঠায় মেনেন্ডেসের অ্যাপার্টমেন্টের ভিতরে। তবে অ্যাপার্টমেন্টে ঢোকার পর সৈন্যরা মেনেন্ডেসের বোন এবং মেনেন্ডেসের উপর চড়াও হলে মেনেন্ডেস এক পর্যায়ে রেখে যায়। তখনই যে সৈন্যটা তার বোনের উপর হাত দিয়েছিল ঠিক তাকে মেনেন্ডেস খুর দিয়ে খুন করে ফেলে। তখনই পানামার সৈন্যরা অ্যানেস্থেশিয়া দিয়ে মেনেন্ডেসকে দুর্বল করে ফেলে। এরপর মেনেন্ডেসের যখন জ্ঞান ফিরে তখন মেনেন্ডেস পানামার সেনাবাহিনীর প্রধান এবং তখনকার ডিক্টেটর ম্যানুয়েল নোরিয়েগোকে সামনে দেখতে পায়, কিন্তু আশ্চর্যজনকভাবে নোরিয়েগো তার সামনে দাঁড়িয়ে থাকা দুজন সৈন্যকে গুলি করে মেরে ফেলে। এরপর মেনেন্ডেসকে বলে যে কোনো সাক্ষী রাখলাম না, তোমার এখন ইউএসএ এর সৈন্যদের হাতে থাকার কথা। যাই হোক, আমি তোমাকে বাঁচিয়ে দিলাম একটি কারণে, কারণ তোমার ড্রাগ বিজনেসের সাথে আমারও স্বার্থ জড়িত, চলো বন্ধু ওঠো। ঠিক এরপরই মেনেন্ডেস রেগে যায় এবং গলা টিপে কটা ঘুষা মেরে নোরিয়েগোকে অজ্ঞান করে ফেলে। এরপর মেনেন্ডেস চরম গতিতে এগোতে থাকে তার অ্যাপার্টমেন্টের দিকে, কারণ তার বোনকে তার বাঁচাতেই হতো, এবং পথিমধ্যে সে বিভিন্ন পানামার সৈন্যদেরকে ঘায়েল করে। তো সবশেষে যখন মেনেন্ডেস অলমোস্ট পৌঁছে যায় তার অ্যাপার্টমেন্টে, ঠিক তখনই সিআইএ এর টিমটা মেনেন্ডেসের বাসা বরাবর এগোতে থাকে। তবে এরই মাঝে হাটসন অ্যালেক্সকে বলে দিয়েছিল ফ্র্যাঙ্ক উডসকে মোটামুটি কন্ট্রোলে রাখতে, কারণ হাটসন খুব ভালো পথে লক্ষ্য করেছিল যে ফ্র্যাঙ্ক উডস প্রতিশোধ নেওয়ার জন্য মেনেন্ডেসের উপর মুখিয়ে আছে। মেনেন্ডেস যেহেতু তার পুরো টিমকে তার সঙ্গে হত্যা করেছিল, তাই মেনেন্ডেসের বিরুদ্ধে একটি প্রতিশোধের আগুন তার মনে চলতে থাকে। সিআইএ এর ওই টিমটা এবং মেনেন্ডেস একই সময়ে সেই অ্যাপার্টমেন্টে পৌঁছায়। তো মেনেন্ডেস যখন দেখতে পায় যে উডস এবং অ্যালেক্স সেখানে পৌঁছে গিয়েছে, তখন সে ভয় পায় যে তার বোনকে তারা হয়তো মেরে ফেলবে। তখন হাটসন মেনেন্ডেসকে থামানোর জন্য তাকে চাপ দিয়ে ধরে, কিন্তু অপরদিকে মেনেন্ডেসকে বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার জন্য হঠাৎ উডস
একটি গ্রেনেড ফেকে মারে। মেসন তখন উডসকে থামাতে গিয়ে গ্রেনেডটা তখন সোজা না পড়ে পাশের দেয়ালে বাড়ি খেয়ে এবং বাড়ি খেয়ে সরাসরি মেনেন্ডেজের বোন জোসেফিনা এর রুমে গিয়ে পড়ে এবং বোমা ব্লাস্ট হয়। দুঃখজনকভাবে মেনেন্ডেজও তখন সেই রুমের ভিতরে ঢুকে যায়। বোমা ব্লাস্টে ওই রুমটা বিধ্বস্ত হয়ে যায় এবং জোসেফিনা সেখানে মৃত্যুবরণ করে। সিআইএ একরকম ধরেই নেয় যে মেনেন্ডেজ হয়তো মেনেন্ডেজ এবং তার বোন মারা গিয়েছে। তবে আশ্চর্যজনকভাবে মূলত ম্যানুয়েল নরিয়েগো এই ধ্বংসস্তূপের মাঝ হতেই মেনেন্ডেজকে মুমূর্ষু অবস্থায় তুলে নিয়ে গিয়েছিল, কারণ মেনেন্ডেজের সাথে তার স্বার্থ জড়িত ছিল এবং মেনেন্ডেজ বেঁচে রয়েছে বর্তমানে। এরপর 1989 সালে জর্জ ডব্লিউ বুশ ক্ষমতায় আসার পর পানামা এর সেনাবাহিনীর প্রধান, তৎকালীন পানামার রাষ্ট্রপ্রধান ম্যানুয়েল নরিয়েগোর বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ আনে এবং কথিত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ম্যানুয়েল নরিয়েগোকে পদচ্যুত করার জন্য তারা পানামাতে একটি অভিযান চালায় এবং এই অভিযানে প্রায় 28,000 মার্কিন সৈন্যকে পাঠানো হয়েছিল সেই পানামাতে। তো সেই মিশনে গিয়েই অ্যালেক্স এবং উডস নরিয়েগোর নিজ বাসা থেকে নরিয়েগোকে আটক করে এবং আটক করার পর তাকে বলে যে তোমাকে আমাদের সাথে যেতে হবে, তবে তোমাকে সাথে একটি কাজও করে দিতে হবে। সিআইএ তাদের গোয়েন্দাদের মাধ্যমে জেনে গিয়েছিল যে রাউল মেনেন্ডেজ জীবিত রয়েছে এবং তাকে বাঁচিয়ে রাখতে সহায়তা করেছে এই ম্যানুয়েল নরিয়েগো। মেনেন্ডেজ কোথায় আছে সেটা আমাদেরকে বলে দাও, আমরা তোমাদেরকে সহায়তা করব আর তোমার কোনো রকম ক্ষতি হবে না, তোমাকে জাস্ট আমরা আটক করতে এসেছি। তো যাই হোক, অ্যালেক্স উডস এবং ম্যানুয়েল নরিয়েগো সামনে এগোতে থাকে। তো যাই হোক, এর মাঝে কি করতে হবে না করতে হবে সবকিছু হাডসন মাইক্রোফোন দিয়ে ইনস্ট্রাকশন দিচ্ছিল অ্যালেক্স এবং উডসকে। তো সবশেষে তারা নরিয়েগোকে আমেরিকার সৈন্যবাহিনীর হাতে তুলে দেয়। এর ঠিক কদিন পরই সিআইএ নরিয়েগোর উপরে চাপ প্রয়োগ করে যেভাবেই হোক মেনেন্ডেজকে ধরিয়ে দেবার জন্য। তো ম্যানুয়েল নরিয়েগো অথবা উডসকে নিয়ে একটি অ্যাপার্টমেন্টে পৌঁছায় এবং এও বলে যে আমি আমার সৈন্যদের দ্বারা মেনেন্ডেজকে আটক করিয়েছি, ও সামনে আছে, দেখো মুখে কালো কাপড় দেওয়া অবস্থায় সামনেই আছে, তুমি ওকে সামনে গেলেই পাবে। তো তখন নরিয়েগো তার নিজের এক সৈন্যকে গুলি করে মেরে ফেলে এবং এও বলে যে আমি যে তোমার সাহায্য করছি এই বিষয়টা কারো জানারই উচিত না। তখনই হাডসন ইনস্ট্রাকশন দিচ্ছিল উডসকে যে টার্গেট সেট করা আছে, টার্গেটে শুট করো। তো হাডসন মূলত ভাবছিল এটা মেনেন্ডেজই হবে, কারণ তাদের পুরোপুরি ইন্টেল এবং সবকিছু এরকম ভাবে সাজানো ছিল। তো ফ্র্যাঙ্ক উডস হেডশট করে মেনেন্ডেজের মাথা বরাবর। তো হেডশটের পর যখন তারা নিচে নেমে ওই লাশ বরাবর এগোতে থাকে, তখন উডস লক্ষ্য করে যে নরিয়েগো মুচকি হাসছে। তখন উডস বারবার জিজ্ঞেস করে যে কি হয়েছে তোমার, হঠাৎ হাসছো কেন এরকম মুহূর্তে, আর সমস্যাটা কি তোমার। যখন নরিয়েগো কোন রকম উত্তর দেয় না, তখন উডস একদম সামনে দূরে যায় এবং সেই লাশের মাথা থেকে কালো কাপড় সরানোর পর দেখতে পায় যে সেটা মেনেন্ডেজ নয়, সেটা তারই সহযোগী এবং কাছের বন্ধু অ্যালেক্স মেসন। তখন চিৎকার করে উডস, নরিয়েগোকে ঘায়েল করতে যাবে। ঠিক তখনই মেনেন্ডেজ এসে উডসকে আঘাত করে এবং উডসের হাঁটু বরাবর গুলি করে দেয়। বলা চলে উডসকে টোটালি পঙ্গুই বানিয়ে ফেলে। এরপর উডসকে অনেক মারধর করার পর উডসের জ্ঞান চলে যায়। যখন উডসের জ্ঞান ফিরে, তখন আশ্চর্যজনকভাবে সে দেখতে পায় যে তার সামনে চেয়ারে বাঁধা অবস্থায় রয়েছে জেসন হাডসন, অপরদিকে রয়েছে উডস এবং সাইডে রয়েছে অ্যালেক্স মেসনের মৃতদেহ। এবং অ্যালেক্স মেসনের মৃতদেহের পাশেই অ্যালেক্সের ছেলে ডেভিড মেসন রয়েছে। ভাবতে পেরেছো কি বিশাল এবং কি ডেঞ্জারাস এই মেনেন্ডেজ? নিজের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সে পুরো ঘটনা নিজে সাজিয়েছে এবং তার নিজের লোকদের দ্বারাই বিভিন্নভাবে হাডসন উডস এদেরকে আটক করিয়ে ফেলল। তো যাই হোক, এখানে জেসন হাডসনকে খুব কষ্ট দিয়ে মেনেন্ডেজ খুন করে এবং খুন করার পর যখন চলে যায় মেনেন্ডেজ, তখনই অ্যালেক্স মেসনের ছেলে ডেভিড মেসনকে বলে দেয় যে তুমি আমার সাথে পুরো বিশ্ব ভ্রমণ করবে, চাইলে ভ্রমণ করতে পারো, আর যদি ভ্রমণ না করো তাহলে কোনো সমস্যা নেই, তোমার পূর্বসহীরা আমাদের সাথে যে অন্যায় করেছে বা পুরো বিশ্বের সাথে যা অন্যায় করেছে তার সব ফল ভোগ করতে হবে তোমাদের জেনারেশন। এই কথা বলেই সেখান থেকে চলে যায় এবং এরপর থেকেই ডেভিড মেসন বাবাহীন হয়ে যায় এবং ফ্র্যাঙ্ক উডস তার বন্ধুর সন্তানকে আপন সন্তানের মতো করেই দেখাশোনা করতে থাকে। তবে আর কিছু হোক না হোক, এতদিনে ফ্র্যাঙ্ক উডস প্রায় পঙ্গু হয়ে যায়। পরবর্তীতে তাদেরকে আমেরিকাতে এনে পুনর্বাসন করা হয়। সময়টা এখন 2025 সাল। রাউল মেনেন্ডেজ বর্তমানে পুরো বিশ্বের সেরা ওয়ারলর্ডদের একজন হয়ে গিয়েছে। তাছাড়া পুরো বিশ্বজুড়ে এর হিউজ পরিমাণ ফলোয়ার রয়েছে, পাশাপাশি তার অনুসারীরা সবাই বিভিন্ন দেশের বিভিন্ন বিতর্কিত বিদ্রোহী গোষ্ঠীর হয়ে কাজ করে। এই রাউল মেনেন্ডেজ কিন্তু একদিনে এরকম বিশ্বসেরা হয়ে ওঠেনি। রাউল মেনেন্ডেজ যখন ছোট ছিল তখন তার বাবার সাথে এক আমেরিকান ব্যক্তির বিমা সংক্রান্ত ঝামেলার কারণে ওই আমেরিকান ব্যক্তি দলবল নিয়ে তাদের বাড়ি এবং সম্পত্তিতে আগুন লাগিয়ে দেয় এবং সেই আগুনেই মেনেন্ডেজের মা মৃত্যুবরণ করে এবং মেনেন্ডেজের বোন জোসেফিনা আগুনে ঝলসে যায়। তবে জোসেফিনা তার ভাইকে আবদার করেছিল যে ভাই আমি বাঁচতে চাই, তাই মেনেন্ডেজ এবং তার পিতা মিলে তাদের ভঙ্গুর আর্থিক অবস্থা থেকে পরিত্রাণের জন্য এক পর্যায়ে বাধ্য হয়ে ড্রাগ বিজনেস শুরু করে। তবে সিআইএ এর সারাশি অভিযানে একদা মেনেন্ডেজের বাবা মৃত্যুবরণ করে, তাই মেনেন্ডেজ আমেরিকার উপরে সেই ছোট থেকেই ক্ষিপ্ত এবং এরপর থেকেই বলা চলে কোনো রকম গাইডেন্সের অভাবে এই মেনেন্ডেজ অবৈধ পথে টোটালি ড্রাগ বিজনেস এবং অস্ত্র বিজনেসের সাথে জড়িয়ে পড়ে। এরপর দীর্ঘদিন যেতে যেতে আছে বিশ্বের সবথেকে বড় ওয়ারলর্ডদের একজন, এমনকি আমেরিকার যার সাথে ঝামেলা হোক না কেন, যেখানেই আমেরিকা যুদ্ধে যায় সেখানেই মেনেন্ডেজ প্রতিপক্ষকে অস্ত্র দিয়ে সহায়তা করে থাকে। তাই এছাড়াও মেনেন্ডেজ এতটাই স্মার্টলি কাজ করে যে তার অনেক হ্যাকার রয়েছে তার হয়ে কাজ করে, এমনকি সেই সকল হ্যাকারদের দ্বারা সে আমেরিকান
এবং চাইনিজ স্টক মার্কেটে আমেরিকা এবং চায়নার মধ্যকার শেয়ারের স্টক দামের মধ্যে বিশাল এক তারতম্য ঘটিয়ে দিয়েছে। এতে করে আমেরিকা এবং চায়না এর মাঝে একটি অর্থনৈতিক কোল্ড ওয়ার শুরু হতে চলেছে। তো এই মুহূর্তে মেনেন্ডেজকে থামানোর জন্য ইউএসএ এর সেনাবাহিনীতে আলাদা জেসক গঠন করা হয়। এই জেসকের টিমে রয়েছে অ্যালেক্স মেসনের ছেলে ডেভিড মেসন, যে বর্তমানে ইউএস নেভি সিলের একজন গুরুত্বপূর্ণ সদস্য। এছাড়াও রয়েছে মাইক হার্পার এবং সালাজার। তো বন্ধুরা, তারা বিভিন্ন গোয়েন্দা তথ্য সবকিছু ঘাটাঘাটি করে জানতে পারে যে মায়ানমারে অবস্থিত একটি সিক্রেট ল্যাবে মেনেন্ডেজ তার প্রাইভেট সেনাবাহিনীদের একাংশ মজুদ রেখেছে এবং নিজের অর্থায়নে একটি ইলেকট্রিক বস্তু উৎপাদন করেছে, যা দ্বারা বিভিন্ন কিছু নাকি হ্যাক করা যেতে পারে। তো সেটা উদ্ধার করার জন্যই ইউএসএ এর তরফ থেকে জেসক টিমকে মায়ানমারে পাঠানো হয়। অতঃপর সঠিক সময়ে নির্দিষ্ট লোকেশনে পৌঁছে ইউএসএ এর ওই জেসক টিম ওই ল্যাবে পৌঁছে ল্যাবের আশেপাশে এবং বাহিরে অবস্থানরত বিভিন্ন রকম সৈন্যদেরকে ঘায়েল করে তারা ভিতরে প্রবেশ করে এক সায়েন্টিস্টকে উদ্ধার করে, যার নাম এরিক। এই এরিক জেসক টিমকে জানায় যে তোমরা আমাকে যেভাবে হোক বাঁচানোর ব্যবস্থা করো, তোমাদের সব তথ্য আমি দিয়ে দেবো, জাস্ট আমার জীবনের নিরাপত্তার ব্যবস্থাটা করে দাও। অতঃপর এরিকের দেখানো পথ অনুসারে জেসক টিম একটি গোপন রুমে পৌঁছায়। সেখানে এরিক একটি পাসওয়ার্ড টিপে মেনেন্ডেজের অর্থায়নে তৈরি সেই বিশেষ ইলেকট্রিক্যাল যন্ত্রটি দেখতে পায়। অতঃপর সেটি হাতে নিয়ে এরিক বলে যে এই জিনিসটি এমন একটি বস্তু যার শক্তি তোমার পুরো আমেরিকার ডিফেন্সের থেকে বেশি, এবং যতটুকু জানি মেনেন্ডেজ কারমা নামক এক মহিলা হ্যাকারের সাহায্যে এই বস্তুটি দ্বারা একটি সাইবার অ্যাটাক ঘটানোর চিন্তা করছিল। এবং এ সংক্রান্ত কথা চলাকালেই প্রতিপক্ষের সৈন্যরা এরিকের গলা বরাবর গুলি করে এরিককে মেরে ফেলে। অতঃপর জেসক টিম সেই বস্তুটি হাতে নিয়ে তারা সকল সৈন্যকে ঘায়েল করে এক্সট্রাকশন পয়েন্টে এসে তারা সেই যন্ত্রটা তাদের তৎকালীন ইউএস সেনাপ্রধানের হাতে দিয়ে দেয়। তো অতঃপর CIA এর তরফ থেকে অনেক ঘাটাঘাটির পর মেনেন্ডেজের একজন নিকটতম সহযোগীর তথ্য পাওয়া যায়, যার নাম ডিফালকো, যে একজন রাশিয়ান বংশোদ্ভূত ওয়ারলর্ডদের একজন। এই ডিফালকোকে ট্র্যাক করতে করতেই CIA জানতে পারে যে মেনেন্ডেজ বর্তমানে পাকিস্তানে অবস্থান করছে। তাই ইউএসএ তাদের জেসক টিমকে পাকিস্তানের লাহোরে পাঠায়। তো পাকিস্তানের লাহোরে কিছু বাধা পেরিয়ে একটি সময় জেসকের টিমটা একটি হেলিকপ্টার বেজে এসে দেখতে পায় যে মেনেন্ডেজ সেখানে পাকিস্তানের স্পেশাল ফোর্স ISI এর প্রধানের সাথে আলাপ আলোচনা করছে। হার্পার এবং ডেভিড মিলে শুনছিল, তখন ওরা লক্ষ্য করে যে মেনেন্ডেজ বলছিল জেসকেও আমার এজেন্ট রয়েছে। কখন কে আমাদের পিছনে রয়েছে না রয়েছে সে বিষয়ে আমি সবই তথ্য পাই এবং আমি ভালো মতো জানি আমাদের আশেপাশে আছে ওরা। এবং ঠিক সেই মুহূর্তেই পাকিস্তানি ISI এর দুজন সৈন্য উপর থেকে দুটো গ্রেনেড বোমা ফেলে দেয় ডেভিড এবং হার্পারের সামনে। তখন প্রাণ হাতে মুঠো নিয়ে ডেভিড এবং হার্পার সেখান থেকে বের হয়ে যায় এবং বোমা দুটো ব্লাস্ট হয়। ততক্ষণে পাকিস্তানের পুরো ISI এবং পাকিস্তানের ওখানে মজুদকৃত সেনাবাহিনী জেসক টিমের পিছনে পড়ে যায়। অতঃপর একটি নির্দিষ্ট লোকেশনে এসে জেসকের টিমটা ইউএসএ এর একটি গাড়িবহরকে দেখতে পায় এবং সেই গাড়িবহরে তারা উঠে লাহোরের বিভিন্ন ব্রিজ এবং রাস্তা এবং প্রতিকূল পরিস্থিতি পেরিয়ে সামনে এগিয়ে নেমে যায় এবং এক্সট্রাকশন পয়েন্টের দিকে আগায়। কিন্তু ওই এক্সট্রাকশন পয়েন্টে গিয়ে তারা ঘাবড়ে যায়, কারণ সেখানে তারা দেখতে পায় যে চাইনিজ মিলিটারি সেখানে মোতায়েন করা রয়েছে এবং চাইনিজ মিলিটারি 2 সৈন্য তাদেরকে খুন করার জন্য অস্ত্র ত্যাগ করলে তখন চাইনিজ মিলিটারির এক সেনাপ্রধান এসে বলে যে তোমাদের এখানে কি দরকার, আমেরিকানদের তো পাকিস্তানে এই মুহূর্তে থাকার কথা না। তখন ডেভিড মেসন বলে যে আমরা এখানে মূলত এসেছি রাউল মেনেন্ডেজের ব্যাপারে তথ্য সংগ্রহ করার জন্য এবং সামহাউ তার রুখে দেওয়ার জন্য। তখন সেই চাইনিজ বলে যে ও হ্যাঁ, দ্যাট মিন্স উই হ্যাভ সামথিং ইন কমন, অর্থাৎ আমাদের উভয়ের মাঝেই কোনো কিছু মিল রয়েছে। ওই চাইনিজ সেনাপ্রধান আরও বলে দেয় যে তোমাদের যদি আসলেই মূল উদ্দেশ্য থাকে মেনেন্ডেজকে ধরার, তাহলে আমার আর কোনো তোমাদেরকে খুন করার দরকার নেই। এরপর চাইনিজ মিলিটারির সহায়তায় ইউএসএ এর জেসক টিম পুনরায় ফিরে আসে তাদের নেভি ফ্লিটের বিজে। একটি নির্দিষ্ট দিনক্ষণ ঠিক করে জেসক টিম ক্লেমেন আইল্যান্ডে পৌঁছায় ওই এরিক এর বলে দেওয়া নারী হ্যাকারকে ধরার জন্য, যার নাম কারমা। তো তারা দেখতে পায় যে ক্লেমেন আইল্যান্ডটা খুবই বিলাসবহুল একটি দ্বীপ। তো সেখানে বিভিন্ন কম্পিউটারে তথ্য ঘাটাঘাটি করে জেসক টিম জানতে পারে যে বর্তমানে কারমা এখানে একটি ক্লাবের মধ্যে ফুর্তিতে সময় কাটাচ্ছে। অতঃপর জেসক টিম ওই ক্লাবের ভিতরে ঢুকে যাওয়ার পর CIA এর তরফ থেকে তথ্য পায় যে ডিফালকো ওখানে এসে পড়েছে এবং ডিফালকো ওখানে এসে বড় ধরনের হামলা করার পরিকল্পনা করছে এবং ডিফালকো এর মূল টার্গেট হচ্ছে কারমাকে আটক করে তাকে খুন করে ফেলা, যেন তার থেকে কোনোরকম তথ্য কেউ বাহিরে জানতে না পারে। তাই তৎক্ষণাৎ তারা সেই ক্লাবের ভিতরে ঢুকে কারমাকে বাঁচানোর জন্য চলে যায়। কিন্তু ততক্ষণেই ডিফালকো এসে সেখানে গণহত্যার মতো গুলি চালানো শুরু করে তাই সেখানে একটি বন্দুকযুদ্ধ হয় জেসকের সাথে ডিফালকো এর ওই বাহিনীর। অতঃপর খুবই রিস্ক নিয়ে জেসকের ওই টিমটা কারমাকে নিয়ে সুরক্ষিত অবস্থায় সেখান থেকে নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার পর তারা সেখান থেকে তাদের নিজস্ব এয়ারক্রাফটে করে পালিয়ে যায়। অতঃপর জেসক তাদের একজন ডাবল এজেন্ট, যে একজন সিরিয়ান নাগরিক যার নাম ফরিদ, এই ফরিদের মাধ্যমে তারা বিভিন্ন সময় মেনেন্ডেজের ব্যাপারে বিভিন্ন রকম তথ্য পেত। এই ফরিদ জানায় যে বর্তমানে মেনেন্ডেজ ইয়েমেনে অবস্থান করছে এবং সেখানে তার একটি সভা রয়েছে।
যদি সম্ভব হয় ওই সবার মধ্যে থেকে ওকে আটক করতে হবে। মূলত এই ফোরেই ডাবল এজেন্ট হিসেবে জেসক এবং রাউল মেনেন্ডেজ উভয়ের হয়ে কাজ করে। তো নির্দিষ্ট সময় জেসক টিম তাদের পুরো বহর নিয়ে রাউল মেনেন্ডেজের সেই সবার মধ্যে গিয়ে পৌঁছে যায় এবং সেই সবাই পৌঁছানোর পর ফরিদ পূর্ব প্ল্যান অনুযায়ী জেসকের টিমে পাঠানো বিভিন্ন ড্রোনগুলিকে গুলি করতে থাকে যেন তাকে রাউল মেনেন্ডেজ কোনোভাবে সন্দেহ না করে। এবং একটি সময় যখন আমেরিকান বিভিন্ন ড্রোনকে গুলি করে মিশন প্রায় শেষের পর্যায়ে, ঠিক তখনই রাউল মেনেন্ডেজ একটি ব্রাজুকা দিয়ে একটি হেলিকপ্টারকে ব্লাস্ট করে দেয় এবং সেই ফিউচারিস্টিক হেলিকপ্টার থেকেই হারপারকে বের করে আনে রাউল মেনেন্ডেজের অনুসারী বিদ্রোহীরা। অতঃপর সেখানে রাউল মেনেন্ডেজ খুব চাপ দেয় ফরিদকে যে এখনই হারপারকে গুলি করে মেরে ফেলার জন্য, কারণ রাউল মেনেন্ডেজ অলরেডি বুঝে গিয়েছিল যে ফরিদ এখানে ডাবল এজেন্ট হিসেবে কাজ করছে। তো ফরিদ সেখানে আর দেরি না করে নিজের জীবনের কথা চিন্তা করে হলো অনিচ্ছা সত্ত্বেও হারপারকে গুলি করে মেরে দেয়। কিন্তু ঠিক তখনই জেসকের আরেকটি হেলিকপ্টার এসে সেখানে অবস্থানরত সবার উপরে হামলা করে এবং সেখান থেকে ডেভিড মেসন এবং সালাজার সহ বাকিরা বের হয়ে ফরিদকে সান্ত্বনা দেয় যে এটা তুমি ইচ্ছা করে তার করনি, অনিচ্ছা সত্ত্বেই করেছো, মেনেন্ডেজকে আমরা রুখবই। এবং এখানে খুবই বড় একটি অপারেশন হয় এবং এই অপারেশনেই ফরিদ মৃত্যুবরণ করে এবং সবশেষে অনেক রকম চড়াই উতরাই পেরিয়ে একটি সময় জেসকের টিমটা রাউল মেনেন্ডেজকে আটক করতে সক্ষম হয়। এরপর রাউল মেনেন্ডেজকে নিয়ে জেসক টিম বারাক ওবামা নামক একটি এয়ারক্রাফটে এসে নামে এবং সেখানে নামার পর সেই এয়ারক্রাফটের ইন্টারোগেশনের রুমে রাউল মেনেন্ডেজকে আটকে ডেভিড মেসন এবং পিছনে সালাজার দাঁড়িয়ে বিভিন্ন রকমভাবে বিভিন্ন কিছু জিজ্ঞাসাবাদ করতে থাকে। রাউল মেনেন্ডেজ খুবই রিল্যাক্স মুডে ছিল যা দেখে ডেভিডে খুবই সন্দেহ হয়। তবে আশ্চর্যজনকভাবে বিভিন্ন রকম হ্যাক এয়ারক্রাফট বিভিন্নভাবে ওই বারাক ওবামার নেভি ফ্লিটে এসে অ্যাটাক করে, সবাই সংঘবদ্ধ থেকে ছত্রভঙ্গ হয়ে যায় এবং তখনই যখন ডেভিড একটু বের হয়ে অস্ত্র নিয়ে রেডি হবে তখনই হঠাৎ করে ভেতরে বিদ্যুৎ চলে যায় এবং বিদ্যুৎ চলে যাওয়ার পর সে দেখতে পায় যে মেনেন্ডেজের হাতে যে হ্যান্ডকাপ পরানো হয়েছিল সেই হ্যান্ডকাপ খোলা অবস্থায় রয়েছে এবং মেনেন্ডেজ সালাজারের মাথা বরাবর গুলিত্যাগ করে মেসনকে বলছে যে আমি তোমাকে কখনোই খুল করবো না, ভালোই ভালো এখন হ্যান্ডকাপটা নিচে পরে নাও এবং অস্ত্রটা নিচে রেখে দাও। অতঃপর একান্তই তার সহকর্মীর কথা চিন্তা করে ডেভিড মেসন তার হাতে থাকা অস্ত্রটা ফেলে দেয় এবং সে হ্যান্ডকাপটা পরে নেয়। সেই মুহূর্তেই ডেভিড মেসনকে জিম্মি রেখেই রাউল মেনেন্ডেজ সালাজারকে নিয়ে টেনে হিঁচড়ে সে রুম থেকে বের হয়। এরপর সালাজারের সহায়তাতেই মেনেন্ডেজ এই শিপের কন্ট্রোল রুমে যায়। কন্ট্রোল রুমে যাওয়ার পর সেখানে অবস্থানরত যারা ছিল তাদের উপর চড়াও হয় এবং এক্ষেত্রে সালাজার মেনেন্ডেজকে পুরোপুরিভাবে সহায়তা করে, যার ফলে ওখানে অবস্থানরত আমেরিকানকে কল্পনাও করেনি যে আমেরিকান সেনাবাহিনীতে কর্মরত জেসকের একজন মেম্বার তাদের সাথে বিশ্বাসঘাতকতা করবে। হ্যাঁ বন্ধুরা, এই সালাজারই ছিল মেনেন্ডেজের ডাবল এজেন্ট যে জেসকের বিভিন্ন অপারেশন সম্বন্ধে আগেভাগে জানিয়ে দিত এবং মেনেন্ডেজও খুব ভালো মতো জানত কোথায় কি রয়েছে না রয়েছে এবং সবশেষে মেনেন্ডেজ আমেরিকার ডিফেন্স মিনিস্টারের সবথেকে হেড যে ব্যক্তি তাকে গুলি করে মেরে ফেলে। এরপর মেনেন্ডেজ তার যে চোখে গুলি লেগেছিল সে চোখের ভিতরে সংরক্ষিত একটি মাইক্রো চিপ বের করে তা ওই নিবিফিটের একটি কম্পিউটারে ঢুকিয়ে সেই চিপ হতে একটি ভয়াবহ ভাইরাস ইনস্টল করে দেয় এবং যে ভাইরাসটা সরাসরি ইউএসএ এর যত বিমান এবং ড্রোন রয়েছে সেগুলোকে অটোমেটিক্যালি কন্ট্রোল করা শুরু করে। তো এর ফলে স্বয়ং ইউএসএ এর নিজস্ব ড্রোনগুলি ইউএসএ এর জন্য হুমকি হয়ে দাঁড়ায়। তো এরপর মেনেন্ডেজ বিভিন্নভাবে ইউএসএ এর সেই জাহাজে এবং আশেপাশে অবস্থানরত বিভিন্ন সামরিক স্থাপনায় আঘাত চালাতে থাকে সেই ড্রোনগুলোর সাহায্যে এবং সে নিজেও খুবই চতুরতার সাহায্যে সেই নেভির জাহাজ হতে নিজে পালিয়ে যায়। এরপর ইউএসএ জানতে পারে যে অ্যাটাকটা খুবই ভয়াবহ লেভেলে চলছে এবং বর্তমানে লস এঞ্জেলেসে অ্যাটাক চলছে, কিন্তু লস এঞ্জেলেসে যেখানে অ্যাটাক চলছে সেখান থেকে প্রায় ঢের দূরে অবস্থিত একটি স্থানে G20 সামিট মিটিং হচ্ছে যেখানে বিশ্বের শীর্ষ নেতারা সবাই উপস্থিত রয়েছে। এখন সেখানে যদি বাই চান্স যদি অ্যাটাক করে ইউএসএ এর পুরো ইমেজ নষ্ট হয়ে যাবে, তাই ইউএসএ তাদের অবশিষ্ট যতটুকু এয়ারফোর্সের শক্তি রয়েছে তা পুরো পাঠিয়ে দেয় লস এঞ্জেলেসে সেই সকল ড্রোনগুলিকে অ্যাটাক করে প্রতিহত করার জন্য। ইউএসএ এর এয়ারফোর্স যদিও অনেকগুলো অ্যাটাক ড্রোনকে ধ্বংস করে কিন্তু তবুও ড্রোনের সংখ্যা কোনোভাবেই কম ছিল না, কারণ ইউএসএ এর সংরক্ষিত এবং অপারেশনাল এবং নন অপারেশনাল সব রকম ড্রোনই অ্যাক্টিভ হয়ে গিয়েছিল যার ফলে ইউএসএ কে খুব হিমশিম খেতে হচ্ছিল। তো ইউএসএ তখন জানতে পারে যে এই ড্রোনগুলো একটি নির্দিষ্ট বেস থেকে অপারেট করা হচ্ছে, অর্থাৎ কন্ট্রোল করা হচ্ছে। তো কোথায় সেই বেস? সেই বেসটা বর্তমানে রয়েছে হাইতিতে, তাই সেখানে কালক্ষেপণ না করে মূলত একটি রিস্ক নিয়েই ইউএসএ এর এয়ারফোর্স এবং জেসক টিম রওনা দেয় সেই হাইতি দ্বীপ এবং সেই হাইতিতে পৌঁছানোর পরেই দেখতে পায় সেখানেও কিছু ড্রোন রয়েছে যেগুলো তাদের উড়ন্ত যানের উপর অ্যাটাক করে দেয়, যার ফলে তারা একরকম রিস্ক নিয়েই উড়ন্ত যান থেকে বের হয়ে হ্যালো জাম্প করে এবং তারা হ্যালো জাম্প করে নিচে নেমেই ওই ল্যাবের ভিতরে পৌঁছায় এবং ল্যাবের ভিতরে পৌঁছানোর পর ভিতরে একটি বিশাল ব্রডকাস্টিং এবং কন্ট্রোল স্টেশন দেখতে পায়। সেই কন্ট্রোল স্টেশনে ঢোকার পর ডেভিড দেখতে পায় যে হঠাৎ করেই মেনেন্ডেজের একটি ভিডিও স্ক্রিনে ভেসে উঠলো যেখানে মেনেন্ডেজ বলছে যে এটা মনে রাখা উচিত তোমাদের কোনো সাধারণ
সাধারণ ব্যক্তি সাধারণ নয়। তো যাই হোক, আমার মূল উদ্দেশ্য ছিল ইউএসএ এর পুরো বাহিনীকে বিশ্বের সামনে একটি অপয়া এবং বোকা বাহিনী হিসেবে প্রচার করা, এবং হ্যাঁ, তাতে আমি সফল, আমার আর কিছু করার নেই। এরপরই যতগুলি ড্রোনকে সে কন্ট্রোল করছিল সবগুলি ড্রোনই ব্লাস্ট নিজে নিজেই ব্লাস্ট হয়ে আকাশ থেকে মাটিতে পতিত হয়। তবে বেশিরভাগ ড্রোন মাটিতে পতিত হলো কিছু ড্রোন রয়ে গিয়েছিল, যেগুলো দ্বারা মেনেন্ডেজ চিন্তা করেছিল চায়নাতে অ্যাটাক করে ইউএসএ এবং চায়নার মধ্যে একটি যুদ্ধ বাঁধিয়ে দিবে। তার তাতে ইউএসএ এর ভালো শিক্ষা হবে, কারণ ইউএসএ এর এয়ারফোর্স প্রায় অর্ধেকই ধ্বংস হয়ে গিয়েছিল মেনেন্ডেজের কারণে। তখনই জেসক টিম জানতে পারে যে মেনেন্ডেজ হয়তো পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাই তারা অনেক রকম চেষ্টা চালিয়ে একটি সময় পলায়নরত মেনেন্ডেজের কাছাকাছি পৌঁছে যায় এবং সেখানে ডিফালকোকেও দেখতে পায়। তো ডেভিড মেসন সেখানে আর দেরি না করে নিজের কৌশল এবং অতীতের জিত এবং রাগ সবকিছু একসাথে মিলিয়ে প্রথমে ডিফালকো এবং সর্বশেষ মেনেন্ডেজের উপর ঝাঁপিয়ে পড়ে। মেনেন্ডেজ তখন বলে যে আমাকে শহীদ করো, আমার কোর্টেস ডিয়া মুভমেন্টকে বেগ পেতেই হবে, আমাকে শহীদ করো। তো গেমারের হাতে এখন দুটো অপশন আছে, চাইলে ওকে গুলি করে মেরেও ফেলতে পারো, চাইলে ওকে আটক করে যাবজ্জীবনে কারাদণ্ড দিতে পারো। তো দুইটা এন্ডিং নিয়ে আমি আলোচনা করবো। তো তুমি যদি ওকে যদি গুলি করে দাও তাহলে এখানেই মরে যাবে, এবং বাহিরে আসার পর তাদেরকে চাইনিজ মিলিটারি এবং চাইনিজ এয়ারফোর্সের একটি দল উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দিবে, এবং এতে চায়না এবং আমেরিকার মাঝে একটি সুসম্পর্ক রয়েছে এরকম দেখানো হবে। কিন্তু যদি তাকে না মেরে তাকে স্রেফ আটক করে যাবজ্জীবন কারাদণ্ডের জন্য দেওয়া হয়, তাহলে একটি সময় যেটা হয়, সে কারাগারে তার আশেপাশে অবস্থানরত কিছু সৈন্যকে ঘায়েল করে কারাগার থেকে পালিয়ে সে চলে যায় সেই বিদ্যাশ্রমে যেখানে বর্তমানে পঙ্গু ফ্র্যাঙ্ক উডস বাস করে। ফ্র্যাঙ্ক উডসকে মেনেন্ডেস তার বোনের লকেট দিয়ে আচর মেরে খুন করে, এবং খুন করার পর উডসের লাশটাকে একটি বেডের মধ্যে রেখে মেনেন্ডেস চলে যায় তার বোনের কবরের সামনে, এবং সেখানে গিয়ে সে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেয়, এবং এখানেই শেষে কল অফ ডিউটি ব্ল্যাক অপস 2 এর গল্প। সো দিস ওয়াজ আওয়ার ভিডিও, আই হোপ ইউ হ্যাভ এনজয়েড দ্য এন্টায়ার ভিডিও। এন্ড ওয়ান মোর থিং, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি বাজিয়ে দাও, যেন বিভিন্ন গেমের স্টোরি এক্সপ্লেইন ভিডিও যেন তোমাদের জন্য মিস না হয়, পরবর্তীতে নতুন কোনো গেমের স্টোরি নিয়ে আবার হাজির হবে। টিল দেন স্টে অ্যালার্ট, স্টে সেফ, লাভ ইউর ফ্যামিলি, প্রে টু অলমাইটি, সালামু আলাইকুম।